আসসালামু আলাইকুম। দেশে গণতন্ত্র, ভোটার অধিকার প্রতিষ্ঠায় মানুষ সরকার উৎকাট করতে চায়। জাগপা নিউজটি প্রকাশিত হয়েছে দৈনিক ইনকিলাবে। ভোট ডাকাতদের বিদায় করে বাংলাদেশে গণতন্ত্র, বাক স্বাধীনতা ও ভোটার অধিকার ফিরিয়ে আনতে মানুষ সরকার উৎকাট করতে চায়। যারা সরকার উৎকাট করতে চায় তাদের উদ্দেশ্য কি? প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের জবাবে জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপার সহসভাপতি ও রাজনৈতিক মুখপাত্র রাশেদ প্রধান এই কথা বলেন। রাজধানীর আসাদগেট জিউইপি মিলনায়তনে গতকাল যুব জাগপা আয়োজিত খালেদা জিয়া সহ আলেম ওলামাদের মুক্তির দাবিতে যুব সমাবেশে দেওয়া প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। জাগপা নেতা বলেন, যারা সরকারকে উদ্ঘাট করতে চায় তাদের উদ্দেশ্য বাংলাদেশে গণতন্ত্র, বাক স্বাধীনতা ও ভোটার অধিকার ফিরিয়ে আনা এবং ভোট ডাকাতদের ক্ষমতা থেকে চির বিদায় করা। তাদের উদ্দেশ্য খালেদা জিয়া সহ আলেম ওলামাদের চোখের পানি জমিনে পড়ার আগে মুক্ত করা। এই অবৈধ সরকার আমাদের বাতে, পানিতে, গ্যাসে, তেলে মারার পরিকল্পনা করছে। জনগণ আর ছেড়ে দিবে না। ভোট ডাকাতদের পতন ঘণ্টা এখন প্রতি ঘণ্টায় অ্যালার্ম বেজে উঠতে শুরু করেছে। রাশেদ প্রধান বলেন, অবৈধ সরকার দ্বারাই সম্ভব স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্ত্রী ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে বন্দী রাখা, এমনকি তার সুচিকিৎসার জন্য বিদেশে যেতে দেওয়া হচ্ছে না। শুধু তাই নয়, মুসলমানদের কণ্ঠ রোধ করতে বিনদেশি ইশারায় দক্ষিণ এশিয়ার বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও অগণিত আলেম ওলামাদের বিনা বিচারে ও রাজনৈতিক কারণে বন্দী করে রাখা হয়েছে। অবিলম্বে খালেদা জিয়া সহ সকল রাজবন্দীদের ঈদের আগেই মুক্তি দিন, অন্যথায় মুক্তির পয়সালা রাজপথে হবে। যুব জাগপার সভাপতি নজরুল ইসলাম বাবলুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোহাম্মদ সিরাজুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন ঢাকা মহানগর জাগপার সাধারণ সম্পাদক শেখ এনায়েত আহমেদ হালিম, জাগপার কেন্দ্রীয় নেতা রিয়াজ রহমান, জাগপা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র সরকার, যুব জাগপা ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি জিয়াউর রহমান জুয়েল, উত্তরের সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মোহাম্মদ পাবেল, মোহাম্মদ শফিক প্রমুখ। আশা করছি আপনারা পুরো নিউজটি মনোযোগ সহকারে শুনেছেন এবং এই বিষয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো আমরাও চাই আমাদের আল্লামা মামুন হক সহ যেসব আলেম ওলামারা কারাবন্দী হয়ে আছেন, ওনারা যদি সত্যি নির্দোষ হয়ে থাকেন তাহলে ওনারা যাতে ঈদের আগে মুক্তি পেয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারেন, তাই আমরা সবাই ওনাদের জন্য দোয়া করব। ভিডিওটি এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।